ক্রিকেট মাঠে অদ্ভুত আম্পায়ারিং বা অঙ্গভঙ্গি করে বিলি বাউডেন অনেকেরই মন জয় করেছিলেন তার সেই চার ছক্কর স্বতন্ত্র সব সিগন্যালের কথা সবারই মনে লেগে আছে এখনও তবে সাম্প্রতিক সময়ে ভারতের মহারাষ্ট্রের স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট পুরন্দর প্রিমিয়ার লিগে আম্পায়ার ডিএন রক যে কাণ্ড ঘটিয়েছেন তা ক্রিকেটের মাঠে এক কথায় নজিরবিহীন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার আম্পায়ারিং এর কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ডিএন রক নামের ওই আম্পায়ারকে অত্যন্ত হাস্যকরভাবে ওয়াইড ও বাউন্ডারির সিগনাল দিতে দেখা যায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে আম্পায়ার কার্যত শীর্ষাসনের ঢঙে মাঠে মাথায় ভর দিয়ে দুই পা উপরের দিকে তুলে দেন এবং তারপরে পা দুটি দুদিকে ছাড়িয়ে দিয়ে ওয়াইড বলের সিগনাল দেন এদিকে এই ভিডিওটি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে দাবি জানান যে এই আম্পায়ারকে আইসিসি এলিট প্যানেলের অন্তর্ভুক্ত করা উচিত ওয়াইড সিগনালের এমন ধরন মেনে নেওয়া যায় তবে একটি বাউন্ডারির সিগনাল দেওয়ার জন্য তিনি যেভাবে নাচানাচি করেন তা আপনি ভিডিওতে না দেখলে বুঝতে পারবেন না বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এখন সিলেটে মইন আলী এবারে আসলে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে খেলছেন বৈবাহিক সূত্রে মইন বাংলাদেশের জামাই এবারে প্রথম শ্বশুরবাড়ি সিলেটে পা রেখেছেন তিনি সিলেটে পা রেখে আপ্লুত মইন এই ইংলিশ ক্রিকেটার নিজে পাকিস্তানি বংশোদ্ভূত যদিও তিনি পরিবার পরিজন নেই ইংল্যান্ডের বাসিন্দা আর বিয়ের সুবাদে বাংলাদেশেও আত্মীয়তা করেছেন তিনি এই অনুভূতিটা দারুণ বলেই মনে করেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার তিনটি দিককেই নিজের মনে করেন তিনি সিলেটে আসার অনুভূতি প্রকাশ করে ময়ন বলেছেন বাংলাদেশও বাড়ি পাকিস্তানও বাড়ি ইংল্যান্ডও বাড়ি আমার কাছে সব একই রকম মনে হয় আমার শ্বশুরবাড়ির সবাই এখানের তাদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে আমি প্রথমবার সিলেট এলাম তারা সময় আমাকে বলে সিলেটে চলো সিলেটে চলো কিন্তু সময় বের করতে পারি না করোনা পরিস্থিতির কারণে জৈব সুরক্ষা বলার মধ্যে থাকতে হচ্ছে মইনকে সিলেটে এলেও এই শহরটি ঘুরে দেখা হবে না তার সে কারণে কিছুটা আক্ষেপ রয়ে যাচ্ছে তার মইনের সঙ্গে তার পরিবার এসেছেন এই পূর্ণভূমিতে এ কারণে দারুণ খুশি তিনি